জোড়ারোগ্য কিডনির রোগে আক্রান্ত ছেলে চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছে অসহায় দুস্থ পরিবার। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আশ্রমপাড়া এলাকার বাসিন্দা গোপাল হরিজন স্ত্রী ও এক ছেলে নিয়ে সংসার। গোপালবাবু শারীরিক অসুস্থতার জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। ছেলে সঞ্জু পেশায় পৌরসভার অস্থায়ী কর্মী, তার উপার্জনেই চলছিল সংসার। হঠাৎই ঘটে ছন্দ পতন, কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েন সঞ্জু। মাথায় আকাশ ভেঙে পড়ে অসহায় দুস্থ পরিবারটির। প্রাথমিকভাবে শুরু হয় চিকিৎসা, এদিকে ক্রমশ বাড়তে থাকে অর্থের প্রয়োজন। এমত অবস্থায় সরকারি সাহায্যের আর্জি জানায় পরিবারটি। সেই আবেদনে সাড়া দিয়ে পাশে এসে দাঁড়ান রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। তার প্রচেষ্টায় কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সঞ্জুর চিকিৎসার জন্য 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। চিঠি মারফত সেই বার্তা পান গোপাল হরিজন ও তার স্ত্রী, যার ফলে খুশি তারা। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অসুস্থ ছেলের মা পারুল হরিজন। আমার ছেলের কিডনি খারাপ হয়ে গেছে। কোথায় এখনো? ও দিল্লিতে আছে। তারপর কি হলো? তারপরে আমরা মানে কোথাও বলেছিলেন কোথাও? হ্যাঁ, দিল্লিতে কি করে পাঠিয়েছিলাম, দিল্লি থেকে নরেন্দ্র মোদী আমাদেরকে 3 লাখ টাকা পাঠালো। সঙ্গে কি দিয়েছে? সঙ্গে একটা চিঠি দিয়েছে, চিঠিটা কালকে এসেছে পোস্ট অফিস থেকে, মাধ্যমে পোস্ট অফিস মাধ্যমে আসছে। ওটা আমরা দেখছি, আমরা বুঝতে পারছি যে ওর টাকা ঢুকছে। তো ভালো হলো না খারাপ হলো? খুব ভালো হলো। এই 3 লাখ টাকায় আপনার ছেলে না হবে না, হবে না, যেখানে 9 লাখ টাকা লাগে সেখানে 3 লাখ টাকায় হবে না কিছু। আপনি কী চাইছেন? আমার কিছু হেল্প চাচ্ছি, যেন ছেলেটা আমার ভালো হয়ে ঘর বাড়িতে আসুক। আমার ছেলে পৌরসভায় একটু টুকটাক কাজ করতো, ব্যাস এইটুকু নেই, আর বেশি কোনো কিছু নাই। আমাদের দুই স্বামী স্ত্রী বেকার, ছেলের সাহারে আমরা চলতাম। এই প্রসঙ্গে বাবা গোপাল হরিজন জানান, আমার ছেলের কিডনি খারাপ হয়ে গেছে। তারপরে আমরা এদিক ওদিক করলাম, কিন্তু চাঁদা টাদা তুলে ওটা দিয়ে হলো না। তারপরে দিল্লিতে আমার ছেলে গেল, ওখানটায় লোকের সাহারাতে লোকের ইসে করে তখন মোদী সরকারকে আমরা ই করি। তো মোদী সরকার আমাদের একটা চিঠি পাঠাইছে, ওর মধ্যে 3 লাখ টাকা ছিল লেখা আছে, ওটা দিয়ে আমরা খুব খুশি। কিন্তু ওটার মধ্যে হচ্ছে না, ওটা দিয়ে তো আমাদের হবে না। আরও যদি কিছু সাহায্য করে তো আমার ছেলে সুস্থ হয়ে পারে। ভারতের প্রধানমন্ত্রী আপনাকে চিঠি দিয়েছে, এটা কি বুঝছেন? ভালো বুঝছি, ওনাকে ধন্যবাদ। এদিকে এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর প্রীতি যাদব। তিনি বলেন, उसको बहुत ज़्यादा तबीयत खराब था, बहुत सीरियस थे, तो उनके लिए मोदी जी ने 3 लाख रुपया पास किए हैं उनका इलाज के लिए। तो वो देवोश्री दीदी आई थी, तो वो हमको बोल के गई थी कि उनको देखना, उनके लिए हम पैसा दे दिए, रुपया दे दिए हैं उनका इलाज के लिए, उनको देखना आप। हाँ, आवेदन करेंगे, फिर से आवेदन उनसे करेंगे हम अपने तरफ से। वो तो वो अपने खुद किए थे, तो अब हम आवेदन उनसे करेंगे कि हमारे तरफ से दें वो कुछ, और फिर उसका सही से इलाज हो जाए। উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুর শহরে অত্যাধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করবার লক্ষ্যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় সূচনা হল নন্দী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকের। নন্দী মেডিকেয়ার প্যাথোলজিক্যাল ল্যাবে উন্নত মানের যন্ত্রাদির সাহায্যে এবং প্রশিক্ষিত ও অভিজ্ঞ টেকনিশিয়ানদের দ্বারা বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র, থাইরয়েড, সুগার সহ অন্যান্য পরীক্ষা করা হয় এবং দ্রুত ও নির্ভুল রিপোর্ট প্রদান করা হয়। এছাড়া আমাদের পলিক্লিনিকে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন। তাই উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং স্বল্প মূল্যে নির্ভুল রোগ পরীক্ষা করাতে আজই যোগাযোগ করুন নন্দী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকে। আমাদের ঠিকানা নন্দী মেডিকেয়ার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন দমদমা কো অপারেটিভ সোসাইটির পাশে। আমাদের ফোন নম্বরগুলি হল 9475441144, 9476333633।